আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। সঙ্গে আছি আমি মোস্তামদ আরিফা খাতুন, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, দিনাজপুর সরকারি সিটি কলেজ, দিনাজপুর। আজ আলোচনা করতে যাচ্ছি অর্থনীতি অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মৌলিক ব্যষ্টিক অর্থনীতি কোর্সের ষষ্ঠ অধ্যায়। আজকের আলোচনার বিষয় নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য। নিরপেক্ষ রেখার উপরে এটি আমার দ্বিতীয় ক্লাস এবং ষষ্ঠ অধ্যায়ের উপরেও আজকে দ্বিতীয় ক্লাস। তো কথা না বাড়িয়ে শুরু করছি, বলেই নিয়েছি আজ আলোচনা করব নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য। তো গত ক্লাসে আমি বলেছিলাম বা আমরা দেখেছি যে নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি পণ্যের বিভিন্ন সংমিশ্রণে ভোক্তার নিকট সমান তৃপ্তি বা সন্তুষ্টি প্রকাশ পায়। তো এই রেখাটি গত ক্লাসে আমি অঙ্কন করে দেখিয়েছিলাম এবং তোমরা যারা দেখেছো বইতে দেখবে যে নিরপেক্ষ রেখাটি সাধারণত বা সচরাচর কেমন হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। এখন যদি সেই রেখাটি এই ধরনের হতো, বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, তাহলে এই বিন্দুর চাইতে ভোক্তা এই বিন্দুতে অধিক তৃপ্তি পেত, কারণ এই বিন্দুর চাইতে বি বিন্দুতে দুটি পণ্যই অধিক পরিমাণ ভোগ করতে পায়। কাজে এটি নিরপেক্ষ রেখা হবে না। আবার যদি নিরপেক্ষ রেখাটি এমন হতো, মানে রেখাটি যদি এমন হয়, আমরা বলেছিলাম ইনডিফারেন্স কার্ভ আর সি দ্বারা বোঝানো হয়, তো এক্ষেত্রে এই রেখায় আমরা দেখছি যে যদি ভূমি অক্ষের সমান্তরাল হয় তাহলে ওয়াই পণ্য স্থির থেকে এক্সের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটি এ বিন্দু, এটি বি বিন্দু, তাহলে এ বিন্দুতে ওয়াই পণ্য যতটুকু এক্স মানে যা ছিল এ বিন্দুতে এক্স পণ্যের চাইতে বি বিন্দুতে এক্স পণ্যের পরিমাণ বেশি, অর্থাৎ ওয়াই পণ্য স্থির থেকে এ বিন্দুর তুলনায় বি বিন্দুতে ভোক্তা এক্স পণ্য বেশি পাচ্ছে, তাহলে এ এবং বি বিন্দুতে ভোক্তা আসলে নিরপেক্ষ থাকতে পারে না। এরপরে যদি রেখাটি লম্ব অক্ষের সমান্তরাল হতো, তাহলে দেখো এক্স পণ্যের পরিমাণ স্থির থেকে এই ওয়াই পণ্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এ বিন্দুতে যেখানে এক্স পণ্য যতটুকু ততটুকু কিন্তু ওয়াই পণ্য ও ওয়াই জিরো, অথচ বি বিন্দুতে এক্স পণ্য এতটুকু একই পরিমাণ থেকে ওয়াই পণ্যের পরিমাণ ধরো ও ওয়াই ওয়ান, তাহলে এ বিন্দু চাইতে বি বিন্দু কী হবে, অধিক পছন্দনীয় হবে। কিন্তু আমরা বলেছি যে বা জানি যে নিরপেক্ষ রেখা হচ্ছে এমন রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে ভোক্তা দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ থেকে সমান তৃপ্তি লাভ করবে, এবং সেক্ষেত্রে নিরপেক্ষ রেখাটি কেমন হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। অর্থাৎ নিরপেক্ষ রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে না, নিরপেক্ষ রেখা ভূমি অক্ষের সমান্তরাল হবে না, নিরপেক্ষ রেখা লম্ব অক্ষের সমান্তরাল হবে না, কেমন হবে, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে। এরপরে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা কী দেখলাম যে নিরপেক্ষ রেখাটি সচরাচর বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে নিরপেক্ষ রেখা সচরাচর মূল বিন্দুর দিকে উত্তল হবে। তোমরা যারা অর্থনীতি পড়ছো তারা চিত্র দেখেছো যে বিভিন্ন ধরনের চিত্র পাওয়া যায়, যেমন এই বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী সরলরৈখিক চিত্র, আবার এই যে এই রকম চিত্রকে বলা হয় মূল বিন্দুর দিকে অবতল, তাহলে এটা হচ্ছে সরলরৈখিক চিত্র এবং এইটা হচ্ছে মূল বিন্দুর দিকে কি অবতল, আর এটি হচ্ছে মূল বিন্দুর দিকে উত্তল। তাহলে কেমন কোনটি মূল বিন্দুর দিকে উত্তল, তখন চিত্রটা এই ধরনের হবে। তাহলে নিরপেক্ষ রেখা সরলরৈখিক হয় না, নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে অবতল হবে না, তাহলে কেমন হবে, নিরপেক্ষ রেখাটি মূল বিন্দুর দিকে উত্তল হবে। কারণ কেন এমন হয় আমরা দেখে এই আগের ক্লাসে দেখেছিলাম, একটি উদাহরণটা আরও একবার দিয়ে দেখাচ্ছি। ধরো বলা হচ্ছিলো এটা হলো এক্স পণ্য, এটি হচ্ছে ওয়াই পণ্য, এখানে সংমিশ্রণ দেখানো হচ্ছিল। তো প্রথমে ধরো এক্স পণ্যের এক একক, ওয়াই পণ্য ধরো তখন এইট একক, ওকে। এরপরে এক্স পণ্যের ভোক্তা কী করে, একটি দ্রব্যের উপযোগ ভোগের পরিমাণ বৃদ্ধি করতে হলে সে অন্য দ্রব্যের ভোগের পরিমাণ ছেড়ে দেয়, এবং এ ছেড়ে দেওয়ার মাত্রাটা প্রথমে সে ওই এক্স পণ্যটি পাওয়ার জন্য এত বেশি আগ্রহী থাকে যে ওয়াই পণ্যটা বেশি হারে ছাড়ে, ধরো এইট থেকে ফাইভ হলো। এবার এক্স পণ্যের পরিমাণ তিন একক হলো, তখন ওয়াই পণ্যের পরিমাণ ধরো
3 একক হলো x এর পরিবর্তে 4 একক বৃদ্ধি করতে চাইলে y পণ্যের পরিমাণ এবার ধরো 2 একক তাহলে এখানে 1 1 করে বাড়ছে এখানেও 1 একক বেড়েছে এখানেও 1 একক বেড়েছে এখানেও 1 একক বেড়েছে তাহলে x দ্রব্য পরিবর্তনের হার কত 1 1 1 কিন্তু y দ্রব্যের পরিবর্তনের হারটা দেখো প্রথমে 8 থেকে 5 কয় একক কমলো 3 একক এরপর 5 থেকে 3 কয় একক কমেছে 2 একক এরপর 3 থেকে 2 কয় একক কমলো 1 একক তাহলে এই যে পরিবর্তনের হারটা এটি ক্রমে হ্রাস পাচ্ছে এবং এই ধরনের যখন হয় তখন চিত্র অঙ্কন করলে সেটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় এক নম্বর বৈশিষ্ট্য দেখেছি যে একটির পরিমাণ বাড়লে আরেকটি হ্রাস পাচ্ছে বা একটি এখানে মানে এই পণ্যটি যখন বাড়ছে তখন এটি কমছে কাজের রেখাটি নিম্নগামী হয় আবার এটি একই হারে বাড়ছে কিন্তু অন্যটি ক্রমে কম হারে বাড়ছে অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক পরিবর্তনের হার এবং এই ধরনের হলে রেখাটি মূল বিন্দুর দিকে উত্তল হয় কাজে আমরা দেখছি যে নিরপেক্ষ রেখাটি কি হবে মূল বিন্দুর দিকে উত্তল হবে এবার আমরা তাহলে দেখছি নিরপেক্ষ রেখার 3 নং বৈশিষ্ট্যটি 3 নম্বরে বলা হচ্ছে যে নিচের নিরপেক্ষ রেখার তুলনায় উপরের নিরপেক্ষ রেখা সর্বদা অধিক তৃপ্তি প্রকাশ করে অথবা এরকম বলা যায় যে উপরের রেখার তুলনায় নিচের নিরপেক্ষ রেখা কম তৃপ্তি প্রকাশ করে দুটি নিরপেক্ষ রেখা পাশাপাশি অঙ্কন করলে দেখা যায় যে নিচের রেখা তুলনায় উপরের রেখায় কম পক্ষে একটি পণ্যের ভোগের পরিমাণ বাড়ে আবার উপরের রেখায় তুলনায় নিচের রেখায় কম পক্ষে একটি পণ্যের ভোগের পরিমাণ কমে তাই দুই বা ততোধিক রেখার মধ্যে যে রেখাটি উপরে থাকে তার প্রতিটি বিন্দু নিচের রেখার তুলনায় অধিক সন্তুষ্টি প্রকাশ করে এবার এই যে বিষয়টি একটু চিত্রে দেখো যখন মানচিত্র অঙ্কন করা হয় নিরপেক্ষ মানচিত্র তখন আমরা ধরো পাশাপাশি কয়েকটি নিরপেক্ষ রেখা অঙ্কন করা হলো তাহলে এটি ধরো ইনডিফারেন্স কার্ভ 1 এটি হচ্ছে ইনডিফারেন্স কার্ভ 2 ঠিক আছে তো এই যে নিরপেক্ষ রেখা ধরো এই রেখার বিন্দু A এই রেখার একটি বিন্দু আমরা ধরছি B এই রেখার একটি বিন্দু ধরো C এই রেখার আর একটি বিন্দু ধরো D এখন তো আমরা যদি এই A এর সাথে B এর তুলনা করি তাহলে দেখো A বিন্দুতে এই x এর পরিমাণ ও x 0 মানে এতটুকু ও y এর পরিমাণ এতটুকু কিন্তু এর তুলনায় B বিন্দুতে বা এইখানে যদি B বিন্দুটা হতো তাহলে কি হচ্ছে দেখো x এর পরিমাণ স্থির কিন্তু y এর পরিমাণ কি বেশি তাহলে a বিন্দু তুলনায় b বিন্দুতে x এর পরিমাণ সমান হলেও y এর পরিমাণ বেশি কাজে ভোক্তার নিকট b বিন্দু কি হবে অধিক পছন্দনীয় হবে আবার c বিন্দুতেও দেখো x এর পরিমাণও বেশি y এর পরিমাণও বেশি কাজে c বিন্দু a বিন্দুর তুলনায় অধিক পছন্দনীয় হবে আবার d বিন্দুতে একইভাবে y পণ্যের পরিমাণ a এর সমান হলেও কি হচ্ছে x পণ্যের পরিমাণ বেশি কাজে d বিন্দু a বিন্দুর চাইতে অধিক পছন্দনীয় হবে তাহলে আমরা কি দেখছি যে নিচের নিরপেক্ষ রেখার তুলনায় উপরের নিরপেক্ষ রেখায় প্রতিটি বিন্দুই কি হচ্ছে অধিক তৃপ্তি নির্দেশ করছে কাজে এই শর্তটি এই বৈশিষ্ট্যটি আমরা কি দেখলাম যে নিচের নিরপেক্ষ রেখার তুলনায় উপরের নিরপেক্ষ রেখা সর্বদাই অধিক তৃপ্তি প্রকাশ করে অথবা এভাবে ঘুরিয়ে বলা যায় যে উপরের নিরপেক্ষ রেখার তুলনায় নিচের নিরপেক্ষ রেখা সর্বদাই কম তৃপ্তি প্রকাশ করে নিশ্চয়ই বৈশিষ্ট্যটা বুঝেছ চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না আমরা 3 নং বৈশিষ্ট্যে দেখলাম যে নিচের নিরপেক্ষ রেখার তুলনায় উপরের নিরপেক্ষ রেখা অধিক তৃপ্তি প্রকাশ করে তাই দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করলে এক প্রকার অসামঞ্জস্যতা দেখা দেয় অর্থাৎ ছেদক বিন্দুতে উভয় রেখার তৃপ্তি সমান হয়ে পড়ে যা 3 নং বৈশিষ্ট্যের পরিপন্থী ছেদক বিন্দুতে অসামঞ্জস্যের বিষয়টি আমি একটু চিত্রের সাহায্যে দেখাচ্ছি ধরো এইটি হচ্ছে একটি কেমন হয়ে গেল আচ্ছা এটি হচ্ছে একটি নিরপেক্ষ রেখা আইসি ওয়ান এবার ধরো এখানে আমরা আরও একটা নিরপেক্ষ রেখা দেখাচ্ছি এটা হচ্ছে আইসি টু এখন এই যে এ বিন্দুটা এটি দুই এই বিন্দুর নাম দিলাম এ বিন্দু তাহলে এ বিন্দুটা একটি হচ্ছে আইসি ওয়ান এবং আইসি টু কার্ভ দুটিরই আছে এবং এই ক্ষেত্রে ভোক্তার কাছে এই বিন্দু দুটি সমান তৃপ্তি নির্দেশ করছে কিন্তু এইখানে ধরো বি একটা বিন্দু ঠিক আছে তাহলে এই বি বিন্দুতে কি হচ্ছে এক্স পণ্যের যেহেতু এটি আইসি ওয়ান নিরপেক্ষ রেখায় অবস্থান করছে সেহেতু এ বিন্দু
এবং বি বিন্দু ভোক্তার নিকট কি হবে সমান তৃপ্তি দেখাবে কারণ এ এবং বি একই রেখায় অবস্থান করছে আমরা আমরা জানি নিরপেক্ষ রেখা মানে হচ্ছে যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের সংমিশ্রণ থেকে ভোক্তা সমান তৃপ্তি পায় তাহলে এ ইকুয়াল টু বি হবে আবার এইটা ধরো আই সি টু এই নিরপেক্ষ রেখায় সি হচ্ছে একটি বিন্দু এখানে দেখা যে কোনো জায়গায় দেখালেই হবে তাহলে শর্ত অনুযায়ী এ ইকুয়াল টু সি কারণ এটি আইসি টু নিরপেক্ষ রেখায় এ বিন্দু আছে সি বিন্দু আছে তাহলে আমরা এবার যেই সত্য যেহেতু এই ইকুয়াল টু বি এই ইকুয়াল টু সি কিন্তু সেহেতু বি ইকুয়াল টু সি হবার কথা কিন্তু আসলে কি বি ইকুয়াল টু সি হয়েছে কারণ বি বিন্দু চাইতে সি বিন্দু ভোক্তার নিকট অধিক পছন্দনীয় হবে কারণ দেখো বি বিন্দুতে তুলনায় সি বিন্দুতে এক্স এবং ওয়াই উভয় পণ্যই ভোক্তা বেশি পাচ্ছে তাহলে এক ধরনের অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে এই জন্যই বলা হয় যে দুটি নিরপেক্ষ রেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারবে না তো এই হচ্ছে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য আমি আরও একবার বলে নিচ্ছি বৈশিষ্ট্যগুলো কী কী ছিল এক নম্বর বৈশিষ্ট্য ছিল যে নিরপেক্ষ রেখা সচরাচর বাম থেকে ডানে নিম্নগামী হয়ে থাকে দুই নম্বর বৈশিষ্ট্যটা কী ছিল দুই নম্বর ছিল নিরপেক্ষ রেখা সচরাচর মূল বিন্দুর দিকে উত্তল হয়ে থাকে তিন নম্বর বৈশিষ্ট্য ছিল নিচের নিরপেক্ষ রেখার তুলনায় উপরের নিরপেক্ষ রেখা সর্বদাই অধিক দৃপ্তি প্রকাশ করে এবং চার নম্বর বৈশিষ্ট্য ছিল দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না তো যারা তোমরা অনার্স স্টুডেন্ট তোমাদের পরীক্ষার ধরন তোমরা নিশ্চয়ই জানো সেখানে এক নম্বর অর্থাৎ প্রথমে যে ক বিভাগের প্রশ্ন থাকে সেই প্রশ্নে তোমাদের এই এই ধরনের ছোটোখাটো এর ভিতর থেকে আসতে পারে এছাড়া খ বিভাগের জন্য এখান থেকে হয়তো বলতে পারে যে নিরপেক্ষ রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবার পেছনে কারণ কি বা নিরপেক্ষ রেখা মূল বিন্দু দিকে উত্তল হওয়ার মূল কারণই হচ্ছে যে প্রান্তিক পরিবর্তনের হার ঋণাত্মক বা এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসতে পারে তো আমি এই প্রশ্নগুলো নিয়ে এই অধ্যায়ের শেষে ডিটেলসে আলোচনা করব তোমাদের জন্য কোনটাই ইম্পর্টেন্ট প্রশ্ন কিভাবে লিখতে হবে তার আগে আমি পুরো সিলেবাসটা সুন্দর করে আলোচনা করে নিচ্ছি তো আশা রাখছি ভবিষ্যতেও আমার সঙ্গে তোমরা থাকবে আমার ক্লাস দেখতে থাকো যারা ইচ্ছা সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করছো না তারাও দেখতে থাকতো দেখতে থাকো হয়তো একসময় ভালো লাগবে তখন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আর যদি মনে করো তোমার বন্ধুরা ক্লাস থেকে উপকৃত হতে পারে তাহলে অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করবে তাহলে আজ এখানেই রাখলাম ধন্যবাদ সবাইকে